নমস্কার বন্ধুরা, পম্পার কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি টক জাল মিষ্টি কাঁচা আমের দুর্দান্ত স্বাদের একটা আচারের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আমরা নানা রকমভাবে বাড়িতে আচার বানিয়ে থাকি, তবে আমার মতো এই আচারটা একবার বানিয়ে দেখবেন, অসাধারণ টেস্ট হয়। আর একবার বানিয়ে দেখবেন, বারবার কিন্তু এইভাবে আচার বানাতে ইচ্ছা হবে। শুধু তাই নয়, এই আচারটা বানিয়ে কিভাবে আপনারা এক বছর স্টোর করবেন সেই পদ্ধতিও আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। তাহলে চলুন দেরি না করে আজকে টক ঝাল মিষ্টি কাঁচা আমের আচারের রেসিপিটা দেখে নেওয়া যাক। আজকে টক মিষ্টি ঝাল আমের আচারটা বানানোর জন্য এখানে দেখুন আমি 1 কিলো আম নিয়েছি। আমরা চাইলে কিন্তু আমের পরিমাণটা কম বেশি করে নিতে পারেন। তো আমটাকে আমি প্রথমে খুব ভালোভাবে কিন্তু ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার আমগুলোকে আমি কেটে নেব। আচ্ছা, আজকে যে আচারটা বানাবো আমি কিন্তু এই আমের যে খোসা রয়েছে এই সমেত কিন্তু বানাবো, আমি আমের খোসা ছাড়াবো না। আপনারা চাইলে আমের খোসা ছাড়াতে পারেন, তবে খোসা না ছাড়িয়ে আচার বানিয়ে দেখবেন, দুর্দান্ত খেতে লাগে, অনেকদিন খুব ভালোও থাকে আর অসম্ভব লোভনীয় দেখতেও হয়। তো যাই হোক, আমের খোসাটাকে আমি ছাড়াবো না। মুখটাকে প্রথমে কেটে নিয়েছি, এবার এটাকে আমি দুটুকরো করে কেটে নেব প্রথমে। আর যে আমি একটু আটিটা শক্ত হবে সেরকম আম হলে তবে কিন্তু আচারটা খুব সুন্দর হবে। আটিটা একটু বেশ শক্ত হয়েছে, তবে এইরকম আটি কিন্তু দরকার। আপনারা ছুরির মাধ্যমে কাটতে না পারলে কিন্তু এখানে বঁটি ব্যবহার করবেন। এই দেখুন, বেশ কিন্তু আটাটা শক্ত হয়ে গিয়েছে দেখে বুঝতেই পারছেন। এইরকমই হলে তবে কিন্তু আচাটা খুব সুন্দর হবে, দেখতেও ভালো হবে, খেতেও কিন্তু দুর্দান্ত হবে। এবার এটাকে আমি দুটুকরো করে নেব। এই দুটুকরো করে নিলাম, এবার এটাকে আমি আবারও দুটুকরো করব। এইভাবে কিন্তু আমটাকে আমি কাটবো। এই দেখ, আমটাকে কিন্তু এতটা বড় রাখবেন না, এইভাবে বড় রাখবেন না, দেখতে ভালো লাগবে না। আর এইভাবে একটু কিন্তু ছোট ছোট টুকরো করে কাটবেন, তাতে দেখতেও সুন্দর লাগবে, খেতেও কিন্তু দারুণ হবে। আর এই খোসা সমেত কিন্তু আমি বানাবো। আমটাকে আমি কাটার আগে ধুয়ে নিয়েছি, তাই কেটে কিন্তু আর ধোবো না। আর এইভাবে 1 কিলো আম আমি খুব ভালোভাবে প্রথমে কেটে নেব। দেখুন, 1 কিলো আম কিন্তু আমি খুব ভালোভাবে কেটে নিয়েছি। আর দেখুন আমগুলো কেমনভাবে কেটেছি, দেখুন এইভাবে কিন্তু একটু বড় বড় কাটতে হবে। এইভাবে একটু বড় বড় কাটলে কি হবে, আমটা কিন্তু খুব সুন্দর দেখতে লাগবে, খেতেও কিন্তু দারুণ হবে। আর আমরা তো সবসময় খোসা ছাড়িয়ে আমের আচার বানাবো, একবার খোসা দিয়ে আচার বানিয়ে দেখবেন, অসম্ভব সুন্দর লাগে। আর এটাকে আপনারা মিনিমাম 1 বছর কিন্তু স্টোর করতে পারবেন। তো কি উপকরণ অ্যাড করলে বা কিভাবে রাখলে আপনারা 1 বছর স্টোর করতে পারবেন সেটাও আমি আপনাদের বলে দেব। যাই হোক, এবার একটা পাত্র নিয়ে নিলাম, এর মধ্যে আমটাকে আমি দিয়ে দেবো। আর আমটাকে কিন্তু আবারও বলছি কেটে আমি ধোবো না, আমটা কাটার আগেই আমি খুব ভালোভাবে ধুয়ে নিয়েছিলাম। এবার দেখুন এই আমের মধ্যে আমি 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেবো। হলুদ গুঁড়ো দিয়ে আমটাকে আমি খুব ভালোভাবে মিক্সড করে নেব। এখানে কিন্তু আর কোনো রকম মশলা অ্যাড করার দরকার নেই, লবণ তো ব্যবহার একদমই করবেন না, জাস্ট হলুদ দিয়ে এবার একটু মেখে নিতে হবে। দেখুন হলুদ দিয়ে আমটাকে আমি খুব ভালোভাবে মেখে নিয়েছি। এবার আমটাকে এই পাত্রের মধ্যে আমি ঢেলে দিলাম। এবার আমটাকে আমি 4 থেকে 5 ঘন্টার জন্য রোদে দেব। রোদের মধ্যে একটু যদি মেলে দেওয়া হয় তাহলে কিন্তু আমটা একটু শুকিয়ে যাবে, তার জন্য কিন্তু আচারটা বেশ অনেকদিন ভালোও থাকবে, খেতেও সুন্দর হবে। তো আপনারা যদি রোদের মধ্যে রাখতে না চান, নাও পারেন, তবে রোদে রাখলে কিন্তু বেশ ভালো হয়। দেখুন আমগুলোকে আমি মোটামুটি 4 থেকে 5 ঘন্টা রোদের মধ্যে দিয়েছিলাম, দেখুন অনেকটা কিন্তু শুকিয়ে গেছে। এরকম শুকনো হলেই হবে, একদম শুকনো দরকার নেই, এইরকম একটু শুকিয়ে নিলেই হবে। চলুন, আচ্ছা মশলা বানানোর আগে আমি আরেকটা সিস্টেম আমি আপনাদের বলে দিচ্ছি। তো আমি এখানে কিন্তু যে আচারটা বানাবো তার জন্য কিন্তু এই গুড় ব্যবহার করব। এটা পাটালি আমি ব্যবহার করছি, এটা হচ্ছে তালের পাটালি। আপনারা চাকের গুড় কিংবা তালের গুড় বা পাটালি যেটা মনে হয় সেটা দিয়ে কিন্তু এই রেসিপিটা ট্রাই করতে পারেন, চিনি দিয়েও বানাতে পারেন। তবে আমের আচার সবসময় জানবেন যে গুড় বা পাটালি দিয়ে বানালে কিন্তু দারুণ খেতে হয়। যেহেতু আমি আচারটা বানানোর জন্য কোন রকম জল ব্যবহার করব না, তাই পাটালিটাকে কিন্তু খুব ভালোভাবে গ্রেট করে নিতে হবে। তাই দেখুন একটা আমি গ্রেটার নিয়ে নিয়েছি, এই গ্রেটারের মাধ্যমে পাটালিটাকে আমি খুব ভালোভাবে গ্রেট করে নেব। এটাকে যদি আমি কড়ার মধ্যে দিই এটা কিন্তু মেল্ট হতে অনেক সময় লাগবে, তাই যদি এইভাবে একটু গ্রেট করে দেন তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি এটা মেল্ট হয়ে যাবে আর জলেরও প্রয়োজন হবে না। তাই প্রথমে আমি এই পাটালিটাকে খুব ভালোভাবে গ্রেট করে নেব। এই দেখুন গ্রেট করলে কিন্তু এইরকম ঝুরো ঝুরো হয়ে যাবে দেখে বুঝতেই পারছেন, আর এটা মেল্ট হতে খুব তাড়াতাড়ি হয়ে যাবে, খুব একটা সময়ও লাগবে না।
তাই সমস্ত পাটালিটাকে আমি প্রথমে খুব ভালোভাবে গ্রেট করে নেব। এবার এই আচারটা বানানোর জন্য স্পেশাল একটা মশলা বানাবো, তার জন্য বেশ কয়েকটি উপকরণ নিয়ে নিচ্ছি। এখানে নিয়ে নিলাম 4টে শুকনো লঙ্কা, গোটা ধনে নিয়ে নেব এই চামচে 1.5 চামচ, গোটা জিরে নিয়ে নেব এই চামচে 2 চামচ, নিয়ে নেব 2টো লবঙ্গ, 2টো এলাচ, 1টু দারুচিনি স্টিক, 1/2 চামচ নিয়ে নেব 5 ফোড়ন, 10টা থেকে 12টা নিয়ে নেব গোটা গোলমরিচ, আর নিয়ে নেব এখানে 1 চামচ মৌরি। এবার গ্যাসটা জ্বেলে দিয়ে কড়া বসিয়ে কড়াটাকে গরম করে নিয়েছি। প্রথমে 4টে শুকনো লঙ্কা একটু নাড়াচাড়া করে ভেজে নেব। সমস্ত মশলা একসাথে দিয়ে কিন্তু ভাজবে না, স্টেপ বাই স্টেপ মশলাগুলো দিয়ে ভাজতে হবে। এবার দিয়ে দেবো গোটা গরম মশলা। এই 2টো উপকরণ একটু নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। দিয়ে দেবো গোটা গোলমরিচ। এবার ধনেটাকে দিয়ে দিলাম। এবার 5 ফোড়ন শেষে মৌরি আর জিরেটাকে একসাথে দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটাকে একদম লো রেখে এবার এটাকে একটু হালকা করে নাড়াচাড়া করে ভেজে নেব। একদম কিন্তু ডিপ করে ভাজতে যাবেন না, মানে একদম কালো করে ভাজবেন না বা পুড়িয়ে ফেলবেন না, একটু হালকা নাড়াচাড়া করে ভাজতে হবে। একদম পুড়িয়ে ফেললে মশলার কিন্তু কোনো স্বাদ থাকে না। তো দেখ দেখুন মশলাটাকে আমি একটু আলতো হাতে নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। এবার আমি মশলাটাকে নামিয়ে নেব। এবার মশলাটাকে একটু ঠান্ডা করে তারপর আমি এটাকে আদো আদো করে ব্লেন্ড করে নেব। একদম মিহি করে ব্লেন্ড করব না, তো আমি ব্লেন্ড করার পর আপনাদের দেখাবো যে এটা কেমন ব্লেন্ড করলে আচারের টেস্ট দ্বিগুণ বেড়ে যাবে। দেখুন মশলাটাকে আমি ব্লেন্ড করেছি, দেখুন একদম আদো আদো করে, এই দেখুন দেখতেই পাচ্ছেন মশলা দেখুন কত সুন্দর রয়েছে। এইরকম কিন্তু আদো আদো করে ব্লেন্ড করতে হবে, একদম মিহি করে করবে না, তাহলে কিন্তু এই যে আচারটা বানাবো এর কোনো স্বাদই থাকবে না। এইভাবে আদো আদো করে ব্লেন্ড করলে আচারটার টেস্ট দুর্দান্ত হয়, খুব সুন্দর খেতে হয়, আর দেখতেও কিন্তু অসম্ভব সুন্দর লাগে। এবার দেখুন পাটালিটাকে আমি খুব ভালোভাবে কিন্তু গ্রেট করে নিয়েছি। এইভাবে গ্রেট করলে এটা মেল্ট হতে খুব সুবিধা হয়। চলুন আবারও গ্যাসটা জ্বেলে দিয়ে এটা কড়া বসিয়ে দিয়েছি। আচ্ছা, এখানে কিন্তু আমি তেল ছাড়াই আচারটা বানাবো, কোন রকম তেল এই আচার আমি ব্যবহার করব না। যে পাটালিটাকে আমি গ্রেট করলাম সেটাই আমি কড়ার মধ্যে দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটাকে একদম লো রেখে গুড়টাকে আমি খুব ভালোভাবে মেল্ট করে নেব। এখানে কিন্তু কোন রকম জলের ব্যবহার করা যাবে না। আচারটাকে কিভাবে বানালে একটা বছর, মিনিমাম একটা বছর আমরা স্টোর করতে পারবেন, এই পদ্ধতি কিন্তু আজকের ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করব। প্রথম একটা কথা মাথায় রাখতে হবে যে আচার অনেকদিন স্টোর রাখতে গেলে কিন্তু কোন রকম ভাবে জলের ব্যবহার করা যাবে না। জল ব্যবহার না করলে আচার কিন্তু অনেকদিন ভালো থাকে। আরো একটা স্পেশাল উপকরণ যেটা আচারের মধ্যে ব্যবহার করতে হবে, সেটা করলে কি হবে আচারটা কিন্তু অনেকদিন ভালো থাকবে, খারাপ হবে না। অনবরত গ্যাসের ফ্লেমটাকে লো রেখে এটাকে নাড়তে থাকবেন, দেখবেন এটা খুব ভালোভাবে মেল্ট হয়ে যাবে। দেখুন গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়াম রেখে পাটালিটাকে দেখুন আমি কিন্তু খুব ভালোভাবে মেল্ট করে নিয়েছি। আর দেখুন এখানে কিন্তু কোন রকম জল আমি ব্যবহার করিনি, এখানে জল কিন্তু ব্যবহার করা যাবে না। যাই হোক, এটাকে আমি খুব ভালোভাবে মেল্ট করে নিয়েছি। এবার এই আমগুলোকে এর মধ্যে আমি দিয়ে দেব। আবারও গ্যাসের ফ্লেমটাকে একদম লো রেখে আমের সাথে গুড়টাকে খুব ভালোভাবে নাড়াচাড়া করে একটু ফুটিয়ে নেব। এবার এই পর্যায়ে আমি এখানে 1 চামচ লবণ দিয়ে দিলাম, 1/2 চামচ দিয়ে দেব বিট লবণ। এই মধ্যে এখানে কোনো এক্সট্রা উপকরণ অ্যাড করার দরকার নেই। এবার আমটাকে কিন্তু খুব ভালোভাবে নাড়াচাড়া করে একদম ভালোভাবে ফুটিয়ে নিতে হবে। গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়াম রেখে কিন্তু এবার এটাকে আমি খুব ভালোভাবে ফুটতে দেব। আর দেখুন বেশ অনেকটাই কিন্তু, যেহেতু আমি লবণ দিয়েছি দেখুন বেশ অনেকটা কিন্তু এখন জল জল হয়ে গেছে। তো লবণটা দিলে কিন্তু গুড়টা অনেকটা আগের থেকে একটু এরকম হয়ে যায়। তো যাই হোক, এবার এটাকে আমি আবারও খুব ভালোভাবে কিন্তু ফুটিয়ে নেব আর কন্টিনিউ এইভাবে কিছুক্ষণ বাদে বাদে আমি একটু নাড়াচাড়া করে নেব। তেল ছাড়া গুড়ের এই আচারটার কিন্তু স্বাদ দুর্দান্ত হয়। আমের আচার অনেকে অনেক রকম ভাবে বানান, আমি যেভাবে বানাচ্ছি আমার মধ্যে একবার বানিয়ে দেখবেন, খুব সহজে খুব কম সময়ে কিন্তু এটা বানানো হয়ে যায়। আচ্ছা, আমরা চাইলে কিন্তু অন্যান্য যে কোনো গুড় কিংবা
চিনিও ব্যবহার করতে পারেন, কিন্তু গুড় দিয়ে আচার বানালে সেই আচারের টেস্ট দুর্দান্ত হয়। এবার গ্যাসের ফ্লেমটাকে একদম লো টু মিডিয়াম রেখে কিছুক্ষণ বাদে বাদে একটু কন্টিনিউ আমি একটু নাড়াচাড়া করে নেব। গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়াম রেখে এটাকে দেখুন আমি কিন্তু খুব ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। আচ্ছা, এই পর্যায়ে কিন্তু লবণের পরিমাণটা ঠিক আছে কিনা চেক করে নেবেন। এবার এই পর্যায়ে আমি এখানে হাফ চামচ মশলাটা দিয়ে দেবো, যে ভাজা মশলা আমি ব্লেন্ড করেছিলাম। সম্পূর্ণ এখন দেবো না, আবার পরে ব্যবহার করব। এই মুহূর্তে আমি এখানে এক চামচ দিয়ে দিলাম এই মশলা দেওয়ার পর এটাকে আমি আবারও 10 মিনিট খুব ভালোভাবে কিন্তু ফুটিয়ে নেব। গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়াম রেখে এটাকে আমি আবারও 10 মিনিট ধরে খুব ভালোভাবে কিন্তু ফুটিয়ে নিয়েছি। আচ্ছা, এখানে দেখুন গুড়টা কিন্তু এইরকমই থাকবে, গুড়টাকে একদম ঘন করবেন না। এটা যখন ঠান্ডা হবে এটা কিন্তু এমনিতেই ঘন হয়ে যাবে। তো যাই হোক, এবার এখানে আমি একটা উপকরণ অ্যাড করে নেব। এবার এখানে আমি ভাজা মশলাটা অ্যাড করব। ভাজা মশলা আগে যেহেতু আমি 1 চামচ ব্যবহার করেছি, তাই কিন্তু এখানে আর 2 চামচ ব্যবহার করব। ভাজা মশলা দেওয়ার পর এটাকে আমি খুব বেশি সময় ধরে কিন্তু আর নাড়াচাড়া করবো না বা ফোটাবো না, যেহেতু 1 চামচ দিয়ে আমি ফুটিয়ে নিয়েছিলাম। এবার এটাকে আমি 5 মিনিটের জন্য ফুটিয়ে নেব। 5 মিনিটের জন্য ফুটিয়ে নিলেই কিন্তু আজের আচারটা একদম রেডি হয়ে যাবে। কোন রকম তেল ব্যবহার না করে আমের এই আচারটা আমার মতো বানিয়ে দেখবেন। টক টক ঝালঝাল মিষ্টি মিষ্টি এই আমের আচারটা দুর্দান্ত লাগে, একবার খেলে দেখবেন। আপনাদের কিন্তু এইভাবে আচার বানাতে বারবার ইচ্ছা করবে। এই আচারটা বানানোর জন্য 3টে স্টেপ যদি ফলো করেন তাহলে কিন্তু আচারটাকে আপনারা বেশ অনেকদিন, মিনিমাম 1 বছর স্টোর করতে পারবেন। এখানে কিন্তু আরো একটা উপকরণ অ্যাড করব যেটা একান্ত দরকার এই আমের আচারটাকে স্টোর করার জন্য। দেখুন, নিয়ে নিয়েছে অর্ধেক পাতিলেবুর রস। অবশ্য পাতিলেবুর রস ব্যবহার করবেন। পাতিলেবু হাতের কাছে না থাকলে তাহলে ভিনিগার, অথবা ভিনিগার না থাকলে পাতিলেবু, এই দুটোর মধ্যে কিন্তু একটা উপকরণ অবশ্যই অ্যাড করবেন। অর্ধেক পাতিলেবুর রস সম্পূর্ণটা আমি দিয়ে দিয়েছি। এই পাতিলেবুর রস দিলে কিন্তু আচারটাকে আপনারা 1 বছর স্টোর করতে পারবেন। কোনো একটা কাঁচের বোতলের মধ্যে রেখে দেবেন, তাহলে কিন্তু 1 বছর স্টোর করতে পারবেন। আর একটা আমি পদ্ধতি বলে দেব, এই আচারটাকে বানানোর পর প্রতিদিন কিন্তু অন্তত প্রথম 1 সপ্তাহ রোদে দেবেন। প্রথম 1 সপ্তাহ যদি কন্টিনিউ রোদে দেন, আর তারপর মাঝে মাঝে রোদে দেবেন, দিলে কি হবে আচারটা অনেকদিন ভালো থাকবে। তাহলে আচারটাকে অনেকদিন ভালো রাখার জন্য বেশ কয়েকটা টিপস কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করলাম। আচারের মধ্যে কোন রকম জল ব্যবহার করবেন না, একটু লেবুর রস অথবা ভিনেগার অবশ্য ব্যবহার করবেন। আর আচারটা হয়ে যাওয়ার পর মিনিমাম 1 সপ্তাহ প্রতিদিন রোদে দেবেন, আর তারপর মাঝে মাঝে রোদে দেবেন। 1 সপ্তাহ রোদে দেওয়ার পর কিন্তু এই আচারের স্বাদই পাল্টে যাবে, অসম্ভব সুন্দর খেতে হয়। দেখুন, এটাকে আমি চেক করে নিয়েছি, এখানে ঝাল লবণ মিষ্টির পরিমাণ কিন্তু একদম ঠিক রয়েছে। এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দিলাম, আচারটা আমার একদম রেডি হয়ে গেছে। দেখুন, আচারটাকে একদম রেডি করে নিয়েছি, আর কত লোভনীয় দেখতে হয়েছে দেখুন। আর আমি যে টিপসগুলো আপনাদের সাথে শেয়ার করলাম ওগুলো কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন, তাহলে আচারটাকে কিন্তু আপনারা অনেকদিন স্টোর করতে পারবেন। আর আজকের এই একদম সহজ পদ্ধতিতে আচারের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটাকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। তাহলে টাটা, আবার দেখা হচ্ছে নতুন কোন রেসিপি নিয়ে।